নুরুল হাসান সোহানের জীবন কাহিনী। নুরুল হাসান সোহান বাংলাদেশের খুলনা জেলায় জন্মগ্রহণ করেন। তার পুরো নাম কাজী নুরুল হাসান সোহান। তিনি সোহান নামে অধিক পরিচিত। তিনি আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার আগে বিভিন্ন ঘরোয়া লীগে খেলেছেন। প্রথমে তিনি তার খেলোয়াড় জীবন আরম্ভ করেন একজন ব্যাটসম্যান হিসেবে। পরবর্তীতে তিনি উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে পরিচিতি লাভ করেন। বর্তমানে তিনি বাংলাদেশ ক্রিকেট দলের নির্ভরযোগ্য একজন উইকেটকিপার ব্যাটসম্যান। কিন্তু মাঝের কিছু সময় তিনি তেমন পারফর্ম করতে না পারায় বাংলাদেশ ক্রিকেট দলের নিয়মিত সদস্যের মধ্যে ছিলেন না। তবে তিনি আস্তে আস্তে তার পুরনো ফর্মে ফিরে আসছেন। বর্তমান সময়ে তিনি বাংলাদেশ ক্রিকেট দলের টি-20 দলের অধিনায়ক। সোহান জন্মগ্রহণ করেন 21 নভেম্বর 1993 সালে, অর্থাৎ বলা যেতে পারে তার বয়স 28-এর কাছাকাছি।